তারপর রাজ্যে বাইরে থেকে অনেকে কোভিড নিয়ে আসছেন এবং সেই জায়গা থেকে সকলকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে বিধিনিষেধ লাগু হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বাইরে থেকে কোভিড নিয়ে আসছেন অনেকে, প্রয়োজনে আবারও বিধিনিষেধ লাগু হতে পারে, সতর্ক থাকতে হবে সকলকে, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে বাইরে থেকে কোভিড নিয়ে আসছেন অনেকে, কারণ যেভাবে কোভিড সংক্রমণ ক্রমশ বাড়ছে সেটা অবশ্যই একটা উদ্বেগের কারণ। প্রয়োজনে আবারও বিধিনিষেধ লাগু হতে পারে, সতর্ক থাকার করতে সকলকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যেভাবে কোভিড সংক্রমণ বাড়ছে, ওমিক্রন নিয়েও ক্রমশ উদ্বেগ বাড়ছে, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, প্রয়োজনে আবারও বিধিনিষেধ লাগু হতে পারে, সতর্ক থাকতে হবে সকলকে, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাততভাবে যেটা জানিয়ে দেওয়া হয়েছে, 15 থেকে 18 বছর বয়সী যারা রয়েছে তাদেরকে কোভ্যাক্সিনই দেওয়া হবে, এবং তাদের যদি পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড না থাকে সেক্ষেত্রে স্কুলের যেটা আইডেন্টিটি কার্ড সেই আইডেন্টিটি কার্ড দিয়েই কিন্তু নাম নথিভুক্ত করা যেতে পারবে, কিন্তু এই বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। পনেরো সাল সে আঠারো সাল কি আয়ু কে বীচ কে যে বচ্চে হ্যাঁ, अब उनके लिए देश में ভ্যাকসিনেশন প্রারম্ভ হোগা। নতুন বছরের প্রথম দিনেই দরজা খুলছে। পয়লা জানুয়ারি থেকে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন 15 থেকে 18 বছর বয়সীরা। আধার কার্ড নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল তাদের আশ্বস্ত করে কেন্দ্রের ঘোষণা, 15 থেকে 18 বছর বয়সীরা স্কুলের পরিচয়পত্র দিয়ে কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করতে পারবেন। টিনেজারদের শুধু কোভ্যাকসিনই দেয়া হবে। They will not have the voter ID card, for example, because they are less than 18 years of age. Some of them may not have Aadhaar or may not use Aadhaar. So we are allowing that, and there are 9 documents which are eligible, which you can show him any document out of those 9. So we are allowing the student identity card also to be one of the 10th document in case of children between 15 to 18 years of age. 15 থেকে 18 বছরের জন্য ভ্যাকসিনেশন শুরু হলে প্রথম ধাপেই 10 থেকে 12 কোটি ডোজ অতিরিক্ত ভ্যাকসিন লাগবে, এ নিয়ে কেন্দ্রের আশ্বাস। 15 থেকে 18 বছর বয়সীদের সবাই ভ্যাকসিন পাবেন, সরবরাহে কোনো ঘাটতি হবে না। গত 25শে ডিসেম্বর রাতে 15 থেকে 18 বছরের ছেলে মেয়েদেরও ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 15 সাল সে 18 সাল কি আয়ু কে বীচ কে যে বচ্চে হ্যাঁ, আব উনকে লিয়ে দেশ মে ভ্যাকসিনেশন প্রারম্ভ হোগা। 2022 মে 3 জনবরী কো সোমবার কে দিন সে ইসকি শুরুয়াত কি যায়গি। এর পাশাপাশি ফ্রন্টলাইন ওয়ার্কার ও কোমরবিডিটি সমস্যা থাকা প্রবীণদেরও বুস্টার ডোজ দেয়া হবে। প্রবীণদেরও বুস্টার ডোজের ক্ষেত্রে লাগবে চিকিৎসকের প্রেসক্রিপশন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।